আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা লিগজো.com ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ধরনের টি শার্ট ডিজাইন আপলোড করে এই ওয়েবসাইট থেকে প্রতি মাসে 10 থেকে 20 হাজার টাকার মতো ইনকাম করতে পারি। তো এই ওয়েবসাইটে কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলব এবং কিভাবে আমরা এই টি শার্ট ডিজাইনগুলি আপলোড করব, এগুলির বেশ কিছু স্টেপ রয়েছে যেগুলি আমরা না জানলে কিন্তু আমরা সঠিকভাবে এখানে টি শার্ট ডিজাইন আপলোড করতে পারবো না এবং ইনকাম হবে না। তো এজন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন পড়বে, এই লিগজো.com এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, যারা সেই ভিডিওটা দেখেন নাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন এখানে 2 নম্বর স্টেপ হচ্ছে, আপনারা অনেকেই এখানে একটা রেজিস্টার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো এখানে অনেকেরই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, আবার অনেকেরই রিজেক্ট হয়ে গিয়েছে। তো রিজেক্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলি এখন এই ভিডিও থেকে দেখিয়ে দিব, তারপর আমরা শিখব যে কিভাবে আমরা টি শার্ট ডিজাইন এখানে আপলোড করতে পারি। ওকে, তো এখন বলে রাখি, যারা একেবারেই নতুন এই লিগজো.com সম্পর্কে জানেন না, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটা ফেসে চলে আসতে পারবেন, অথবা আপনি যদি গুগলে লিখেন design.lixo.com/login, এটা যদি লেখেন তাহলে এরকম একটা ইন্টারফেসে চলে আসতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখেন একটা ফোন নাম্বারের ঘর আসছে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড ফোন নাম্বার। তো ভ্যালিড একটা ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার ফোন নাম্বার একটা কোড চলে যাবে। তো প্রথমে আপনি এখানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সে ফোন নাম্বারটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর ক্লিক টু ইন্টার ওটিপি, এখানে যখন ক্লিক করবেন এখানে ছোট্ট করে একটা ওটিপির ঘর চলে আসবে, যেখানে আপনারা আপনাদের মোবাইল ফোনের কোডটা বসিয়ে দিলেই আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাকাউন্ট কেন রিজেক্ট হয় বা কী করলে আসলে অ্যাকাউন্টগুলি রিজেক্ট হবে না। প্রথম কথা হচ্ছে, যারা এর আগে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছিলেন রিজেক্ট হয়ে গিয়েছে, তারা অন্য একটা নাম্বার দিয়ে আবারও রেজিস্টারে ক্লিক করে এখানে আপনার নতুন একটা নাম্বার অ্যাড করবেন। তারপর এখানে হচ্ছে লিগ্যাল ফুল নেম। ফুল নেম বলতে হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটে যেই নামটা যেভাবে করে দেওয়া রয়েছে সেই সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। এখানে ইউজার নাম অনেকেই ব্যবহার করেছেন, ইউজার নেম দিলে হবে না, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী নামটা দিতে হবে। এরপর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে পোর্টফোলিও। তো এই পোর্টফোলিওর জন্যই কিন্তু বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টগুলি রিজেক্ট হয়ে গিয়েছে। এখন পোর্টফোলিও লিঙ্কটা আসলে কী এটা অনেকেই জানেন না। পোর্টফোলিও লিঙ্ক বলতে, যেমন আপনার যদি কোনো একটা বিহ্যান্সের অ্যাকাউন্ট থাকে যেখানে আপনার তৈরি করা ডিজাইনগুলি আপনি সেখানে আপলোড দিয়ে থাকেন, সেই ধরনের আপনার একটা পোর্টফোলিও লিঙ্ক এখানে দিতে হবে। এখন সেটা রুবেলে হইতে পারে অথবা বিহ্যান্সে হইতে পারে অথবা একটা ফেসবুক পেজ যেটার মধ্যে আপনার তৈরি করা ডিজাইনগুলি আপনি আপলোড করেন, সেই ধরনের একটা লিঙ্ক এখানে দিতে হবে। অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে দিতে পারেন। এটা অবশ্যই এজন্য দিতে হবে পোর্টফোলিও লিঙ্কটা, যে আসলে আপনি ডিজাইনার কি না সেটার প্রমাণস্বরূপ আপনাকে এই পোর্টফোলিও লিঙ্কটা দিতে হবে। এরপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার যেই জন্ম তারিখটা আছে সেখানে দিয়ে দিবেন এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন অ্যান্ড দেন আপনি হচ্ছে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তাইলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর আমি এখানে যেভাবে দেখিয়ে দিয়েছি, আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন একটু নিচে আসলে এখানে একটা ভিডিও পেয়ে যাবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ডিটেলসে এখানকার ভিডিওটা আপনি দেখে নিলেই হয়ে যাবে। তো আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই লগইন অপশনে ক্লিক করবেন। আর যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তাদের ক্ষেত্রে হচ্ছে, এখানে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেন ধরেন আপনি আজকে একটা অ্যাকাউন্ট খুলেছেন, দেন সেটা কালকে বা পরশু দিন গিয়ে আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না। ওকে,
তো এখন হচ্ছে আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা রয়েছে, আমি হচ্ছে এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমার এখানে আমার ফোন নাম্বার এবং আমার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিব। তো এখানে হচ্ছে এখন আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে ট্রাই করি, দেখি আমাদের কি দেখায়। তো আমার এখানে পাসওয়ার্ডটা ভুল দেখায়, আমি একটু সঠিকভাবে দিয়ে নিই। ওকে, এবার আমি আবারও লগ ইনে ক্লিক করি। ওকে, আমার লগ ইন সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি লিগজো ডট কমের আমি একজন ডিজাইনার হিসেবে আমি এইরকম একটা ইন্টারফেস পাবো। আর যারা লিগজো ডট কম থেকে কোনো প্রোডাক্ট কিনতে চান, তারা হচ্ছে এখানে চলে আসতে পারবেন। তো এখানকার যে ইয়েটা, সেটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, সেটা হচ্ছে www.ligzo.com। তো এই এই যে ঠিকানাটা আছে বা এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে, এইটার মাধ্যমে আপনি এখান থেকে এসে কোনো কিছু কিনতে পারবেন। আর এখানে হচ্ছে যে ওয়েবসাইটের যে ঠিকানাটা, যেমন এখানে এটা হচ্ছে designer.ligzo.com/dashboard। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে ডিজাইন আপলোড করার প্রসেসিংটা শিখব। তো এখানে আমরা প্রথমে যখন এই যে ডিজাইনের এখানে ক্লিক করব, এখানে দেখেন ম্যানেজ ডিজাইন, যখন আমরা একটা ডিজাইন আপলোড করব, তখন আসলে আমাদের ম্যানেজ ডিজাইনে গিয়ে আমাদের ডিজাইনগুলি ম্যানেজ করতে পারবো। দেন হচ্ছে আপলোড ডিজাইন। তো আপলোড ডিজাইনটা কিভাবে আপলোড করে সেটা জানার আগে এই যে ডিজাইনার পলিসি নামের যে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এই ডিজাইনার পলিসিতে যখন আমরা ক্লিক করব, দেন আমাদের সামনে এই রকম কিছু পলিসি চলে আসবে, যেটা হচ্ছে এই ওয়েবসাইটের যারা মালিক রয়েছে বা যাদের রুলস রয়েছে, তারা এখানে বেশ কিছু ভালোভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। যেমন হচ্ছে এখানে আপনি কোনো ধরনের কপি ডিজাইন আপলোড করতে পারবেন না, এবং আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি আপনার লিগ্যাল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অবশ্যই এখানে সব কিছু লিগ্যালি আপনাকে করতে হবে। তো এখানে যেই ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে পড়ে নেবেন। আমি আগে থেকে পড়ে নিয়েছি, দেন হচ্ছে আপনারা এটাকে সুন্দর করে পড়ে নিয়ে দেন এটা সম্পর্কে বুঝে নেবেন। তারপর আমি যেভাবে করে ডিজাইন আপলোড করে দেখিয়ে দিব, এভাবে করে যদি আপনি ফলো করেন তাহলে এটা পড়ারও আপনার দরকার পড়বে না। বাট আপনি যদি চান তাহলে এটাকে পড়ে সুন্দর করে দেখে বুঝে তারপর কাজ করতে পারেন। ওকে, এবার আমরা ডিজাইন অপশনে ক্লিক করলাম। এখন এই ডিজাইন অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোড ডিজাইনের উপর ক্লিক করব। আপলোড ডিজাইনের উপর ক্লিক করার পর যেমন এখানে হচ্ছে আইফোন ক্যাচিং রয়েছে, তারপর হচ্ছে ওয়ালবোর্ড আর্ট রয়েছে, তারপর হচ্ছে এখানে মগ ডিজাইন রয়েছে এবং টি শার্ট ডিজাইন রয়েছে। তো বিশেষ করে এখন সবচাইতে বেশি চলে হচ্ছে টি শার্ট ডিজাইনটা। তো আমি নর্মালি টি শার্ট ডিজাইনটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস আসবে। এইখানে সবচাইতে বেশি আমরা ভুলটা করে থাকি, যারা অ্যাকাউন্ট খুলেছেন এখানে আমাদের সবচাইতে বড় বেশি ভুল হয়েছে। তো প্রথমেই হচ্ছে এখানে আমাদের ডিজাইন টাইটেল। তো ডিজাইন টাইটেলটা আমাদেরকে একদম সঠিকভাবে বুঝতে হবে। যেমন এইখানে দেখেন স্ট্যান্ডার্ড টি শার্ট, এই যে এখানে যে কথাটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার টাইটেলের সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো এখন আমি ধরেন এখান থেকে লিখে দিলাম PHOTO, ঠিক আছে। তো ফটোর ধরেন আমি এখানে ফটো লিখলাম, আর আমি এখানে কি ডিজাইনটা আপলোড করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন এই যে ফটো প্রো যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি এখন আপনাদেরকে আপলোড করে দেখাবো, তাইলে আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ধরেন ফটো PRO, ফটো প্রো দিলাম। ফটো প্রোর সাথে স্ট্যান্ডার্ড টি শার্ট, এই কথাটা কিন্তু থাকবে। আপনাকে নতুন করে এখানে টি শার্ট কথাটা লেখারই দরকার পড়বে না। যেমন আপনি যদি ফটো প্রো টি শার্ট স্ট্যান্ডার্ড টি শার্ট, তাহলে টি শার্ট কথাটা কিন্তু দুইবার চলে আসে। এই জন্য আপনি এই যে ডিজাইন টাইটেলের এখানে আপনার ডিজাইন অনুযায়ী লেখাটা লিখবেন। যেমন আমার এখানে ফটো প্রো লেখাটা আছে, আমি এখানে কি লিখলাম, ফটো প্রো। এখন আমার যদি ডিজাইনটা যখন আপলোড হয়ে যাবে, এই স্ট্যান্ডার্ড টি শার্ট এই কথাটাও কিন্তু এটা আমার এই টাইটেলের সাথে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে যতটুকু আছে সেটা আমার লেখার দরকার পড়বে না। আমি এখান থেকে লিখব ফটো প্রো স্ট্যান্ডার্ড টি শার্ট। তো আমার এই টাইটেলের এই লেখাটুকুর সাথে কিন্তু এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিজাইন সামারি। ডিজাইন সামারিটা হচ্ছে এই ডিজাইন সম্পর্কে অবশ্যই
সঠিক তথ্য আপনাকে এখানে ইনপুট করতে হবে। যেমন আমি এখানে ধরেন লিখে দিতে পারি টি শার্ট ডিজাইন, আমি অবশ্যই এই সামারির ক্ষেত্রে টি শার্ট ডিজাইন অ্যাড করতে পারবো, টি শার্ট কথাটা উল্লেখ করতে পারবো। যেমন আমি এখান থেকে পিএইচও টিও ফটো স্পেস দিই ফটো প্রো টি শার্ট ডিজাইন। দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু একটা একটা করে এখানে অক্ষর, হ্যাঁ এখানে আপনাকে সর্বোচ্চ 160টা অক্ষর কিন্তু এখানে সরি এখানে 60টা অক্ষর কিন্তু সর্বনিম্ন আপনাকে লিখতে হবে, এবং সর্বোচ্চ আপনি এখানে 160টা অক্ষর দিয়ে আপনি এখানে ডেসক্রিপশনটা সুন্দর করে সাজাইতে হবে। তা আমরা এখন এখানে কি করব, আমরা যেহেতু টিউটোরিয়াল পারপাস বানাচ্ছি, আমি এখান থেকে এই টাইটেলটাকে কপি করে ধরেন একাধিকবার দিয়ে আমাদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা আমি ফিল আপ করবো। ওকে, তো এখন এখানে বলেছে মিনিমাম হচ্ছে 60টা অক্ষর, এখানে অক্ষরের কিছু লিখতে হবে। তা আমার এখানে প্রায় 74টা হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, কারণ আমি সর্বোচ্চ 160টা পর্যন্ত লিখতে পারবো, আমার মাত্র 74টা হয়েছে। এবং আপনি যদি সর্বনিম্ন এখানে 59টা পর্যন্ত লিখেন তারপরেও কিন্তু হবে না, এখানে আপনাকে 60টা অক্ষরের কিছু না কিছু লিখতে হবে এই টি শার্ট ডিজাইনটা সম্পর্কে। আশা করছি এটাকে ভালোভাবে বুঝাতে পেরেছি। অবশ্যই ডিজাইন সম্পর্কে লিখবেন, এমন কিছু লিখবেন না যেটা আসলে ডিজাইনের বাইরে গিয়ে আপনি কোনো কিছু লিখে ফেলেন, অবশ্যই সঠিক তথ্য এখানে ইনপুট করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ডিজাইন ট্যাগ। ডিজাইন ট্যাগের ক্ষেত্রেও কিন্তু আপনি যেমন ধরেন আমি পিএইচও টিও ফটো, অবশ্যই স্পেস ম্যাবি ট্যাগে দেওয়া লাগে না, ফটো পি আর ও ফটো প্রো টি এস এইচ আই আর টি ডি ই এস আই জি এন, ধরেন আমি এখানে লিখে দিলাম ফটো প্রো টি শার্ট ডিজাইন, তারপর একটা স্পেস দিয়ে আমি এখানে লিখলাম টি এস এইচ আই টি শার্ট ডিজাইন, তারপর একটা কমা দিয়ে দিলাম। অবশ্যই এখানে আপনি যতটুকু বড়ই হোক বা আপনি যতটুকুই লেখেন, এখানে লেখার পর একটা কমা দিতে হবে, কমা দিলে হচ্ছে আপনার এখানে এটা ট্যাগ হিসেবে যুক্ত হবে। এবং এখানে একটা ট্যাগের মধ্যে সর্বোচ্চ আপনি 20টা অক্ষর দিয়ে একটা ট্যাগ তৈরি করতে পারেন। ওকে, এইবার এখানে নিচের একটা গুরুত্বপূর্ণ অপশন, সেটা হচ্ছে আপনি টি শার্টটাকে কোন কালারের রাখবেন। যেমন এখানে আমার ডিজাইনটা আমি কোনটা হিসেবে তৈরি করেছি, আমি এখানে আমার এই ডিজাইনের ক্ষেত্রে আমি ব্ল্যাক কালার এবং এখানে গোল্ডেন কালারটা ব্যবহার করেছি। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু এখানে ডিজাইনের বেশিরভাগ অংশই ব্ল্যাক কালারের, সেক্ষেত্রে আমার এখানে যদি ব্ল্যাক কালারের টি শার্টটা আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু আমার ডিজাইনটা দেখা যাবে না। এজন্য অবশ্যই আপনি এখানে যেইটা আপনি কালারে সেট করবেন, যেমন এখন আমার টি শার্টটা কিন্তু ব্ল্যাক কালারের আছে, এখন আমি যদি এই ব্ল্যাক কালারের মধ্যে আমার এই ব্ল্যাক কালার টি শার্টের মধ্যে ডিজাইনটা দিই, তাহলে কিন্তু আমার ডিজাইনটা দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই হোয়াইট কালারের উপর ক্লিক করতে হবে, তাইলে আমাদের এখানে এই যে এখানে যে হোয়াইট কালার টি শার্টটা আছে, এই হোয়াইট কালারের টি শার্টটা চলে আসবে, এবং অবশ্যই এইখানে ক্লিক করতে হবে। যদি আপনি ধরেন ব্ল্যাক কালারটাকে আপনি সিলেক্ট করেন, তাহলে এখানে একটা টিক মার্ক দিতে হবে। আবার যদি আপনি হোয়াইট কালার টি শার্টের মধ্যে আপনি ডিজাইনটাকে সাবমিট করতে চান, তাহলে এখানে টিক মার্ক করবেন। তা আমি এখান থেকে ব্ল্যাক কালারের টিক মার্কটা উঠিয়ে দিলাম এবং হোয়াইট কালারের টিক মার্ক দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে টি শার্টটা হোয়াইট কালারের লাগবে এবং আমাদের ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালারের। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, হ্যাঁ এই অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের ডিজাইনটা রাখতে হবে। এখন আপনি এই leakzo.com-এ যদি আপনি কোনো টি শার্ট ডিজাইন আপলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি ডিজাইন করতে হবে। তো এটা কিভাবে করতে হবে সেটা আমি একটু পরে দেখায় দিচ্ছি। যেমন এখানে হচ্ছে এই যে 8 ইঞ্চি হচ্ছে আমার উইথে, যেমন হচ্ছে এই ডান থেকে বামে এই যে অংশটা আছে এটা হচ্ছে 8 ইঞ্চি হবে, এবং আমাদের উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 10 ইঞ্চি হবে। এটা হচ্ছে আমাদের এখন এটার ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে ইউজ কালার কোড। কালার কোড বলতে হচ্ছে এই যে ইউজ কালার এখানে বলা হয়েছে এটা হচ্ছে CMYK, যেহেতু এই টি শার্ট ডিজাইনটা প্রিন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই এখানে এটাকে CMYK রাখতে হবে। এখন আমাদের এখানে কি বলা হয়েছে,
উইথে হচ্ছে 8 ইঞ্চি এবং হাইটে হচ্ছে 10 ইঞ্চি এবং কালার মোড থাকতে হবে CMYK। তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখে আসি, চলেন। ওকে, তো যদিও আমি এখান থেকে আমার সব কিছু রেডি করে রেখেছি, বাট তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর আমার এখানে হচ্ছে আমি প্রথমে ইঞ্চি হিসেবে এটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমি এখানে দিব হচ্ছে 8 ইঞ্চি এবং হাইটে দিব হচ্ছে আমি 10 ইঞ্চি। ওকে, এরপর হচ্ছে এই যে কালার মোড, কালার মোডটা অবশ্যই CMYK বলা হয়েছে, যেহেতু এটা প্রিন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই CMYK থাকবে। এখন এখান থেকে আমি জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে এই যে সাদা যে আর্টবোর্ডটা রয়েছে এইটার মতো করে বা এইটার মেজারমেন্টে আমাদের একটা ডিজাইন বানাতে হবে। এবার আমি এটাকে ধরে আমি এই এই ট্যাবের এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখন আমি কি করব, এই যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এই সাদা আর্টবোর্ডের একদম মাঝখানে এটাকে বসিয়ে নিব এবং প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে বড় করে নিব। তো আমি ধরেন এটাকে এখানটায় বসায় নিলাম। এখন এইভাবে করে রেডি করার পর আমাদেরকে দেখেন এখানে বলা হয়েছে আপনি এখানে কি ধরনের ফাইল আপলোড করতে পারবেন। এখানে আপনি PNG, JPG, JPG এবং JPEG এই তিন ধরনের ফরম্যাট আপনি আপলোড করতে পারবেন। এখন এটা হচ্ছে আমাদের এখন কিন্তু AI ফরম্যাটে আছে। এখন এটাকে কিভাবে আমরা PNG বা আমরা JPG অথবা JPEG ফাইলে সেভ করতে পারি, তো বিশেষ করে এখানে যদি আপনি আপলোড করেন আমি আপনাকে রিকমেন্ড করব PNG ফরম্যাটে আপলোড করবেন। PNG ফরম্যাটে আপলোড করলে আপনাদের জন্য প্রত্যেকের জন্য ভালো হবে। আর যদি PNG ফরম্যাটে সেভ না করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার একটা কালার চলে আসে, তো সেটা যাতে না থাকে এই জন্যই আপনাদেরকে অবশ্যই এখানে PNG ফরম্যাটে সেভ করাটাই বেটার হবে। তো এবার আমরা চলেন এটাকে PNG ফরম্যাটে সেভ করাটার প্রসেসিংটা দেখে নিই। প্রথমে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমি ডেস্কটপটাকে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে এটাতে ক্লিক করে আমি এখানে এই PNG ফরম্যাটটাকে সিলেক্ট করব। আপনি চাইলে JPG এবং JPEG এই ফরম্যাটটাকেও সিলেক্ট করে করতে পারেন, তবে আপনি PNG ফরম্যাটে করলে বেশি বেটার হবে। আমি PNGটাকে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমি ধরেন আমি 560 দিয়ে আমি সেভ করলাম। আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে এই যে এখানে আদার অপশনে ক্লিক করে এখানে 1000 রেজুলেশন দিয়ে দিবেন, তাইলে আপনার ডিজাইনটা অনেক বেশি হাই কোয়ালিটি হবে। তা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর এখন আমার এখানে কিন্তু প্রোগ্রেস চলতেছে, তো প্রোগ্রেসটা হয়ে গেলে কিন্তু আমাদের ডিজাইনটা আমাদের মনিটরে সেভ হয়ে যাবে। এখানে এখন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এবার আমি আমাদের যে lixo.com-এ সেখানে চলে আসলাম। এবার আমি এখান থেকে এই যে চুজ ফাইলে ক্লিক করলাম, চুজ ফাইলে ক্লিক করার পর এখন আমি আমার ডেস্কটপ থেকে আমার যে ফাইলটা আছে সেটাকে আমি খুঁজে নিই। এই যে দেখেন 560 নামের এই ফোল্ডারটা আমি রেডি করেছি। আমি এটাকে সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করলাম। তো ওপেনের উপর ক্লিক করার পর এখন দেখেন এই যে আমাদের যে টি শার্টের যে সাইজটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা এখানে সেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন এটা আশা করতেছি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, আসলে কিভাবে বসাইলে বা কিভাবে সেট করলে ডিজাইনটা সুন্দর হবে। ওকে, তো এরপর হচ্ছে আসে হচ্ছে কমিশন। তো কমিশনটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এখানে আহামরি কমিশন দিবেন না। আহামরি কমিশন দিবেন না বলতে, যেমন ধরেন আমি এখান থেকে আমার আমার ডিজাইনের চার্জ করলাম আমি হচ্ছে 100 টাকা, মানে 100% কমিশন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে পাবো হচ্ছে 56 টাকা এবং প্রিন্ট বাবদ হচ্ছে আপনার 56 টাকা। ওকে, তো এখন এখানে হচ্ছে আপনি কমিশনটা আর একটু বাড়িয়ে দেবেন, যেমন ধরেন আমি এখান থেকে 200% কমিশন দিয়ে দিলাম, তাইলে এখানে আমার কমিশনটা হচ্ছে 112 টাকা। তো এত বেশিও দেওয়ার দরকার নাই, যেমন আপনি এখান থেকে সর্বোচ্চ আমি মনে করব 150% যদি আপনি কমিশন দেন, তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এখানে কমিশনটা কিছুটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো কমিশনটা এখানে সব কিছু সেট করার পর আপনি হচ্ছে এখান থেকে সব কিছু একটু চেক করে নেবেন ভালোভাবে, যেমন আমি এখান থেকে ফটো প্রো স্ট্যান্ডার্ড টি শার্ট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি ডিজাইন সামারি এখানে লিখেছি ফটো প্রো টি শার্ট ডিজাইন। তারপর হচ্ছে আমি এখানে সম্পূর্ণটা জাস্ট
ফটো প্রোটোশপ ডিজাইনে দিয়ে দিয়েছি, অবশ্যই এখানে সুন্দর করে গুছিয়ে একটা লেখা লিখবেন। এবং আপনি যদি এখানে টাইটেলটা এবং ডিজাইন সামারিটা এবং ট্যাগটা যদি সুন্দর করে দিতে পারেন, তাহলে আপনার এই যে আপনার টি শার্ট ডিজাইনটা আছে এটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবেন। ওকে, তো এখন আমরা এখান থেকে যেহেতু কমিশন এবং আমরা ট্যাগ, তারপর হচ্ছে এখানে আমরা সামারি এবং টাইটেল দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, এখন এখান থেকে আমরা জাস্ট সাবমিটের উপর ক্লিক করে দিব। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভিং নামের অপশনটা চলে আসবে। তো সেভিং অপশনটা চলে আসার পর এখানে আমাদের ম্যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেন আমাদের এখানে ডিজাইনটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এই ম্যানেজ ডিজাইনের উপর ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু আমাদের টি শার্ট ডিজাইনটা এখন এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন এটা বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এখন এটা হচ্ছে আমাদের যখন পাবলিশ করে দিবে তারা তখন এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। তো আশা করছি এখানকার সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখানে lixo.com-এ কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে অবশ্যই এখানে কাজ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।